তো সালমান শাহকে বললাম, হিরো গল্প শোনেন, ভালো গল্প একদম, তাই না? কারণ সে তো তখন কাজ করে, প্রেমের তাজ বল, সে তো তখন কাজ করে শিবলি সাদিক, দেলোয়ার জাহান জন্টু, এরকম বিখ্যাত বিখ্যাত বাদল খন্দকার, এরকম সব মতিন রহমান, তো অ্যাসিস্ট্যান্ট একটা তারা নিবে বা গল্প শোনেন, ছবির নাম কেন, ছবির নাম প্রেমের তাজমহল, নামটা তো ভালো, আমি কি আপনাকে আর মৌসুমি কিনে লিখছি, বুঝছেন হিরো, দারুণ গল্প। সালমান বললো, আমি তো মৌসুমির সঙ্গে কাজ করি না, আপনার এই প্রজেক্ট হবে না। আমি, তাই নাকি? আমি তো জানি না ভাই, মৌসুমির সঙ্গে করেন না মানে আপনার দেন মোহর উমুক তুমুক কত হিট সিনেমা, আপনার ঝুটি, ঠিক আছে, ওই পর্যন্তই কথাবার্তা। তাকে দুইটা লাইন বলছিলাম, কোরআন বাইবেল, খ্রিস্টান মুসলিম মসজিদ গির্জা, একটি সামাজিক প্রেক্ষাপটকে ঘিরে, একটি সমাজ ব্যবস্থার ভিতর থেকে প্রেমকে ফুটিয়ে তোলা, এটুকুই, মানে এরকম 2-3 মিনিট বলা হয়েছিল। যাই হোক, তারপর তো ওই পর্যন্তই ঘটনা, মানে মৌসুমী সালমান শাহ যে ব্যাপারগুলো, তারপর তো সে মারাই গেল 2000 সালে। তো এসে শেষের দিকে ছবিটা শুরু করলাম আমরা জসিমের মাধ্যমে, রিয়া কথা চিত্র থেকে, প্রেমের তাজমহল। তো সে ছবি শুরু করার যে বিষয়টা, আমি পরিচালক হব বা প্রযোজকের কিছু শর্ত ছিল, সেই শর্তগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তারপর আমি সে সব শর্ত মেনে নিয়েছি, শাবনূর রিয়াজকে আমি কাস্ট করেছি, সাথে রাজীব ভাই, আবুল হায়াত, আরও মিশা সদাগর। এবং এই সিনেমাটা মিশা সদাগর প্রথমবারের মতো সম্ভবত তার একক ভিলেন যে রোলটা, ওই সময়ে তাকে আর কোনো ছবিতে আছে আমি মনে হয় না, জানি না, আজ তো শাবনূর রিয়াজকে নেওয়া হলো, তারা ছবিতে কাজ করলেন, তারা দারুণভাবে উপভোগ করলেন। আর শুটিং করতে গিয়ে তো আমার বয়স একটু কম হওয়ার কারণে শাবনূর রিয়াজ দুজন খুব খুনসুটিতে মেতে থাকতো, কথাবার্তা বলতো, আমার তো অনেকটা একটু খারাপও লাগতো, আমি ডাইরেক্টর মানুষ, আমার সঙ্গে খুনসুটি কম রিয়াজের সঙ্গে করে, এগুলো একটু একটু ভিতরে ভিতরে। তো শাবনূরকে বলতাম, তুমি ডাইরেক্টরের সঙ্গে তুমি কি হিরো, তো এগুলো নিয়ে নানান রকমের মজার মজার ব্যাপার স্যাপার। কারণ আমার ধারণাটা আসলে ভুলও ছিল হয়তো, কারণ আমি মনে করতাম পরিচালক মানে তো সব, নায়িকারা তো পরিচালকদের সঙ্গে বসে কথা বলবে, আড্ডা দিবে, ভাত খাবে, হ্যাঁ, আর নায়কদের সঙ্গে তো তাদের ক্যামেরার সামনে সম্পর্ক। আর রিয়াজ হাসতো, নানান ধরনের মজা করতেন, যাই হোক, এগুলো অন্য অনেক গল্প, এগুলো মজার গল্প। রিয়াজ অনেক বন্ধু মানুষ, ভালো মানুষ, শিক্ষিত মানুষ, পড়াশোনা করা। রিয়াজ আর আমি খুব বয়সের কাছাকাছি একটা জায়গায়, আমি তাকে হিরো বলি, আপনি বলি, রিয়াজ আমাকে ভাই বলে সম্বোধন করে, আপনি বলে। তো প্রেমের তাজমহলের একটা গান মানে এত জনপ্রিয় হবে চিন্তা করতে পারিনি আমরা তখন, ছবির এখনও জনপ্রিয়, তারে তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল, ঈশ্বর আল্লাহ আছে, মসজিদ গির্জা গানও আছে। এই সিনেমাটি কিন্তু 2001 সালে প্রচুর গ্রহণ করেছিল দর্শক, অনেক অনেক অনেক। তো এই এই সিনেমাতে কে কত টাকা পারিশ্রমিক নিয়েছিল, এগুলো গোপনীয় বিষয়, এগুলো আসলে প্রকাশ করার বিষয় না। ছবিটি খরচ হয়েছিল 1 কোটি প্লাস অল্প, আর এটার ব্যবসা তো এটা চিন্তা করতে পারি না, তুমুল তুমুল ব্যাপারটা। ওই সময়ে শাবনূর নিত 6 লাখ টাকা, রিয়াজ নিত 5-6, এর মধ্যে তারা ছিলেন সবাই এরকম। শাবনূর 6 লক্ষ টাকা নিত পত্রিকাতে আসছে, হ্যাঁ, তখন 6 লক্ষ টাকা, রিয়াজ 5 লক্ষ, আর অন্যান্য যারা আর্টিস্ট ছিল তারা, রাজীব ভাই সম্ভবত আমার ছবিতে নিয়েছিলেন 3 লাখ সম্ভবত, 3 লাখ টাকা রাজীব ভাইকে। মিশা সদাগরকে আমি নিয়েছিলাম তখন 80,000 টাকায়, 80,000 টাকা দিয়েছিলাম তখন, ওটাই বেশি মনে হয়েছে আমার কাছে তখন। মিশা সদাগরকে যে 80,000 টাকা দিয়েছিলাম এটা আমার কাছে 30,000 বেশি মনে হয়েছিল, যে 50,000 টাকা হলেই অ্যানাফ,
আমার কি আসলে এটা প্রথম ছবি তো তো প্রোডিউসার জসিম সাহেব এবং আমার বড় ভাই গাজী জাহাঙ্গীর ওনারা দুজন পার্টনার ছিলেন একসঙ্গে তারা অনেকগুলো ছবি প্রযোজনা করেছে তারা 2 লক্ষ টাকা নির্ধারণ করেছিল আমার রেমুনারেশন আমার সম্মানই তো ছবিটি শেষের দিকে এসে কিছুটা কষ্ট হয়েছে আমাদের যে আসলে অশ্লীলতার যে ভয়ঙ্কর ভয়াবহতা বাংলা সিনেমাকে যেভাবে কলঙ্কিত করছে ওরো মাইনকা কি বাতি জ্বালাইলি এর মধ্যে দর্শক ঢুকে প্রেমের ছবি কম দেখে শাবনূর রিয়াজের বেশ কড়া ছবি হ্যাঁ ওরেও মাইনকে কি বাতি জ্বালাইলি এই সব গান দর্শক দেখে এবং এরকম যত গান বাজনা আছে এগুলোতে দর্শক ঢুকে শাবনূর রিয়াজের ছবিগুলোর মহিলারা ভয়ে আসতো না তারা ভয় পাইতো মহিলারা বেশি দেখতো ফ্যামিলি নিয়ে দেখতো তো একটা ভয়ভীতি ছিল এই সিনেমাটা উস্তাদ ওই সময় প্রচেষ্টা করেছিল পর ছবিটা রিলিজের পর ওই একটা সিঙ্গেল পোস্টার করছিল এই তাজমহল পিছনে দিয়ে শাবনূর রিয়াজ রক্তাক্ত এই সিঙ্গেল পোস্টারটার আইডিয়া ছিল আমার বড় ভাই গাজী জাহাঙ্গীরের যে আসছে এত তারিখ দুঃসাহসী পরিচালক দুঃসাহসী কৌমুক হ্যান তেন দিয়ে দিল এটা মানুষের চোখে পড়ছে যে মনে হচ্ছে সিনেমাটা ভালো হইতে পারে এবং শুক্রবার দিন ঠিকই দর্শকরা ঢুকে গেছে তো আমরা যে কারণে কথাটা বলছিলাম যে আমার পারিশ্রমিকের যে কথাটা ছবিটা হিট হওয়ার পরে প্রযোজক খুশি হয়ে আমার প্রতি আরও গিফট মানি দিলেন সে অঙ্কটা নাই বললাম সেটা পারিশ্রমিকের চেয়েও অনেক বেশি আমাকে যা নির্ধারণ তার চেয়ে অনেক বেশি টাকা তো এই জায়গা থেকে আমি তাদের প্রতি সন্তুষ্ট এবং পরিচালক গাজী মাহবুবকে মূল্যায়ন করেছেন প্রযোজক মানে আমরা এটুকু আমি তখনকার আমার যতটুকু ধারণা যে 5-6 কোটি টাকার তো কারণ এটা তো অনেক দিন ব্যবসা করছে এটা তো যেহেতু এভারগ্রিন মুভি হিসেবে এটা আসি ওটা পত্রপত্রিকার যে রিপোর্টেশনটা ছিল পত্রিকার কিন্তু পরবর্তী সময় তো কন্টিনিউ করে আপনি ধরেন 100 সিনেমাটা প্রেমের তাজমহল একবার দেখাবে আর টিভিতে 7 লক্ষ টাকা দিল একবার 100-র জন্য এই যে স্যাটেলাইট আর টিভি তো এভাবে তো দেখা গেলো বহু বিষয় আছে না এটা এটা তো আর টিভির ওপেনিংয়ের দিনের কথা বললাম তো আপনি যদি ও কবে এটা 2003-এ না কত সাল যেন না চারে আমি আমার খেয়াল নাই এটা একদিন না তারা আজকে আর টিভিটা ওপেন করবে তার জন্য 3 ঘন্টা শুধু একবার দেখাবে তার 7 লক্ষ টাকা পেমেন্ট দিয়ে নিল তো বিষয়টা হলো যে এভাবে তো বহুভাবেই কারণ একটা সিনেমা হিট হয়ে গেলে না বা মানুষের হৃদয়ে দাগ কাটলে কারণ ছবির গানগুলো তো হিট সবগুলা পিয়ারে দুনিয়াতে আমি ছাড়া তুমি কারো না ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা বা এই দিদিমণি রোশন জামিলের যে নাচ রোশন জামিলের যে দাদি নাতির যে নাচ যে কম্পিটিশন ডান্সের তো এই জিনিসগুলো তো মানুষ এনজয় করছে উপভোগ করেছে আর ক্যামেরার যে কাজ ছিল মাহবুবুর রহমান খান দুর্দান্ত ফাইটের যে অ্যাকশনের দিকটা সংলাপের যে দিকটা গাজী জাহাঙ্গীর সাহেবের গল্পের যে ধারাবাহিকতা সব কিছু মিলে ছবিটা আলহামদুলিল্লাহ আমি আমাকে একটু চিনে মানুষ এটা দিয়ে এটাই আমি আপন বড় ভাই